কিন্তু পাশেই পোস্ট অফিসে সরকারি চাকরি পরীক্ষা ছাড়াই তোমরা করতে পারো। ও পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 নিয়ে এই মুহূর্তে এ নতুন ইনফরমেশান, যেখানে কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এ এসসিদের জন্য কত, এসটিদের জন্য কত, ওবিসিদের জন্য কত, কোয়ালিফিকেশান কী রয়েছে, কীভাবে নতুন নিয়মে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা সব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। পোস্ট অফিস রিক্রুটমেন্ট নিয়ে এই মুহূর্তে সমগ্র তথ্য বিস্তারিত তোমাদের সঙ্গে জানাবো, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ এখানে চাকরির সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমেই বলে রাখি, দেখতেই পাচ্ছ পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024, এক্ষেত্রে বলে রাখি এজ লিমিট প্রথমে তোমাদের পোস্ট অফিসে সরকারি চাকরি করতে গেলে পরীক্ষা ছাড়া মাধ্যমিক পাশে কত বয়স হতে হবে। তো তোমাদের এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 18 থেকে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য, তোমরা অনায়াসে আবেদন করে এ চাকরি পেতে পারো যদি তোমরা সিলেক্টেড হও। তো এক্ষেত্রে এ তোমাদের এর 18 থেকে যদি এসসি এসটি হও তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে যদি 45 বছর বয়স হয়ে থাকে তাও তোমরা আবেদন করতে পারো, চাকরি পেতে পারো। আর তোমরা যদি ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 3 বছরের ছাড় থাকে, 18 থেকে 43 বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এটা তো গেল তোমাদের এজ কত লাগবে সরকারি চাকরি পোস্ট অফিসে পাওয়ার জন্য। এরপরে চলে আসি তোমরা কারা আবেদন করতে পারবে। দেখো প্রথমেই বলে রাখি অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, অল ইন্ডিয়ার জন্য পোস্ট অফিস অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারো। তুমি মেল হও কিংবা ফিমেল হও, মানে ছেলে হও কিংবা মেয়ে হও, উভয়েই আবেদন করতে পারবে এ প্রত্যেকের জন্য কিন্তু এই চাকরি। এক্ষেত্রে এ তোমাদের বলে রাখি যে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে, মানে এডুকেশান কী লাগবে, এ তোমাদের 10 পাস হতে হবে, প্লেন 10 পাস তোমাদের করতে হবে। তোমরা অনেকেই বলো যে আমাদের আবেদন করতে গেলে কত নম্বর পেতে হবে, এ আমি একটু কম নম্বর পেয়েছি, আমি 60 পেয়েছি, আমি 70 পেয়েছি, আমি 40 পেয়েছি। দেখো এরকম কোনো ব্যাপার নেই, এই তোমাকে আবেদন করতে গেলে 10 পাস হতে হবে। তুমি 25% পেয়ে যদি পাস করো তাও আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। 10 পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, 10 পাসের মার্কশিট যদি তোমার থেকে থাকে, 10 পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে এ এক্সাম কী হবে, ধর কোনো রকম, আগেই বললাম তোমাদের কোনো রকম এক্সাম হবে না, মানে কোনো রকম পরীক্ষা হবে না, তোমরা জাস্ট আবেদন করবে এবং সেখান থেকে তোমাদের সিলেকশন করা হবে। তোমরা অনেকেই বলবে আচ্ছা পরীক্ষা হবে না, মাধ্যমিক পাশে আমরা চাকরি করতে পারবো, তা সেক্ষেত্রে প্রচুর ছাত্রছাত্রী তো আবেদন করবে, তাহলে সিলেকশন প্রসিডিওর কী হবে। দেখো সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি, এখানে 10 পাস তোমাদের বললাম, 10 পাস যে করেছো সেই 10 পাসে তোমার মার্কশিট লাগবে। তোমার 10 পাসে তুমি মার্কশিট, তুমি 10-এ কেউ হয়তো 40% পেয়েছো, কেউ হয়তো 50% পেয়েছো, কেউ হয়তো 90% পেয়েছো, কেউ হয়তো 98% পেয়েছো। তো তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের নিরিখে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে। যদি আরও কোনো যোগ্যতা থেকে থাকে, ধরো মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা আছে, দুটোকে কম্বাইন করে যেটা শোনা যাচ্ছে দেখা হবে, এতদিন ধরে শুধুমাত্র মাধ্যমিকের মার্কসটাই দেখা হতো, এখন শোনা যাচ্ছে উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিকের মার্কস দেখা হতে পারে। যদি উচ্চ মাধ্যমিক না থেকে থাকে, প্লেন মাধ্যমিক পাস করে থাকো, তাও তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে এখনও পর্যন্ত যেটা দেখা হয়, মাধ্যমিকে যে মার্কস রয়েছে সেই মার্কস দেখা হবে। এবং তারপরে কী হচ্ছে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান কী, তোমার কোনো ক্রিমিনাল অ্যাফেন্স আছে নাকি, কোনো পুলিশ রেকর্ড আছে নাকি, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি, তুমি ভারতীয় নাগরিক কি না, তোমার যে যে ডকুমেন্টেশন লাগে ভারতীয় নাগরিক প্রমাণপত্র হিসাবে, আধার কার্ড, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, তোমার সার্টিফিকেট যেটা তুমি দিয়েছো অরিজিনাল কি না, সেই সমস্ত ভেরিফাই করা হবে। তুমি অথেন্টিক ক্যান্ডিডেট কি না, তুমি অথেন্টিক ভারতীয় কি না, তোমার মধ্যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো তোমার নামে, কোনো ক্রিমিনাল ডায়েরি নেই তো তোমার নামে, এই সমস্ত বিষয় দেখা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। এবং তারপরে কী হচ্ছে, এ তোমার সরাসরি তোমরা কিন্তু জব পেয়ে যাবে। এবং সেই এবং এদের এক্ষেত্রে বলে রাখি, তুমি যে আবেদন করো, আবেদনের পর একাধিক মেরিট টাঙানো হয়, মানে তুমি আবেদন করলে তোমার মার্কশিট দেখে, তোমার সমস্ত কিছু দেখে একাধিক মেরিট টাঙানো হয়, তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করলে, ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরেই সরাসরি তোমরা চাকরিতে জয়েন করলে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে আচ্ছা
স্যালারি কত হয়ে থাকে? দেখো ডিপার্টমেন্ট অনেকগুলো রয়েছে, আমি যদি বলি একটা ডিপার্টমেন্ট মানে পোস্ট অফিসে একটাই শুধু পোস্ট রয়েছে তা না, পোস্ট অফিসে জিডিএস রয়েছে মানে গ্রামীণ ডাক সেবক রয়েছে, এ দ্বিতীয় যদি বলি তোমার রয়েছে হচ্ছে তোমার তোমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা পোস্টমাস্টার, তো তোমরা এটা হতে পারে যে তোমার হচ্ছে ডাকসেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর হচ্ছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। দেখো অনেক মানে ভ্যাকেন্সি কিন্তু মানে এই পোস্ট কিন্তু রয়েছে, এর মধ্যে স্যালারি যদি বলো ও তোমার 12,000 থেকে মিনিমাম শুরু হয়, 12,000 থেকে তোমার হচ্ছে 30,000 পর্যন্ত কিন্তু স্যালারি হয়ে থাকে, তারপরে এক্সপিরিয়েন্সের সাথে তোমরা কিন্তু স্যালারি পাবে। ইন হ্যান্ড স্যালারি তোমরা ধরে নিতে পারো স্টার্টিংয়ে 12,000 থেকে 15,000 তোমাদের হবে, এবং তোমাদের প্রত্যেকের জন্যই যারা ওয়েট করে রয়েছে যে সরকারি পোস্ট অফিসে চাকরি করবে তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, ও যেখানে ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে। ভ্যাকেন্সি এখানে আমি বললাম যে এটা রয়েছে সেটা না, আরও বেশি ভ্যাকেন্সি রয়েছে, 80,000-70,000-এরও বেশি, প্রায় 1,00,000-এরও বেশি ভ্যাকেন্সি পড়ে রয়েছে, শূন্যপদ খালি রয়েছে। কিন্তু প্রথম ধাপে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে 40,800 মতো যে ভ্যাকেন্সি মানে 40,000 যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, যেটা কিন্তু একাধিক কিন্তু নিউজ পোর্টালে উঠে এসছে, নিউজ পেপারে উঠে এসছে, যার কারণে তোমাদেরকে শেয়ার করলাম। এখানে অ্যাপ্লাই ডেটের কথা যদি বলি, আবেদন এখনও শুরু হয়নি, খুব তাড়াতাড়ি যেটা শোনা যাচ্ছে এই যে ভোট রয়েছে এই ভোটের পরেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে, এ সেই কারণে তোমরা ওয়েট করে থাকো, আর সমস্ত ডকুমেন্টেশন রেডি করে রাখো, তোমাদের মার্কশিট সমস্ত কিছু, এবং তোমরাও জানতে চাইছিলে সেই কারণে ভ্যাকেন্সিও জানিয়ে দিলাম। দেখো এখানে এবছর দুটো ভ্যাকেন্সি আসার চান্স রয়েছে, পরপর দুটো ভ্যাকেন্সি তোমাদের আসবে, যেটা আগের বছর আমরা দেখেছি যে তিনটে ভ্যাকেন্সি পরপর এসেছিলো, নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে হয়েছিলো, এবারেও দুভাবে আশা করা যাচ্ছে, তিন ধাপ না হলেও দুধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে, যেখানে প্রথম ধাপে কিন্তু 40,000 মতো শূন্যপদ থাকবে, এবং সমস্তটা তোমাদের এই মুহূর্তে তথ্য অনুযায়ী জানালাম। এছাড়াও তোমাদের আবেদন শুরু হলে হাতে কলমে কীভাবে আবেদন করবে দেখিয়ে দেবো, বাদ বাকি তোমরা এই মুহূর্তে যে যে আবেদন চলছে বা চাকরি চলছে সেখানে আবেদন করতে চাইলে, এছাড়া যে যে চাকরির পরীক্ষার আবেদন চলছে সেই নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে গেছে, তোমরা এখানে বা এখানে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।